নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানে সবাইকে স্বাগত। সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানে ঘরে ঘরে পিঠেপুলি উৎসব। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে নারকেলের চুষি পায়েস। এটা বানানো ভীষণই সহজ, একদম কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি। এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে এক থেকে দু মিনিট এটা একটু নাড়াচাড়া করে নেব সুজিটা। তবে সুজির কালারটা যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। এখানে এক দু মিনিট সুজিটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চিমটি নুন। নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সম পরিমাণে দুধ। আমি এখানে দুধ দিচ্ছি, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। এখানে যতটা সুজি নিতে হবে ঠিক ততটা পরিমাণে জলটা নিতে হবে বা দুধটা নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি। অফ করে এবার ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার একটা থালাতে আমি ঢেলে নিয়েছি। সুজিটা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এটা মেখে নিতে হবে, একদম পুরোপুরি যেন ঠান্ডা না হয়, যাতে হাত দিয়ে মেখে নিতে পারেন সেই অবস্থায় এটা মেখে নেবে। হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি, এতে করে সুজির পায়েসের ফ্লেভারটা বেশ সুন্দর হবে, আর এতে করে হাতেও কিন্তু লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু সুজিটা কিন্তু আর ভেঙে যাবে না দুধে দিয়ে ফোটানোর পরে। দেখুন এইভাবে হাত দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। 4-5 মিনিট মেখে নেওয়ার পর দেখুন এরকম মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে একটু ডোর থেকে একটু লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এবার একটা রুটি বেলার যে চাকতে তার উপরে নিয়ে আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আর বাকি যে সুজির ডোটা সেটা একটা বাটি বা একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, নাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে, আর শুকিয়ে গিয়ে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন এর থেকে ছোট একটু বল মতন তৈরি করে এবার দুই হাতের তালু দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে, একদম সহজ পদ্ধতিতে চুষি। আমি এখানে এই সাইজে সুজির চুষিটা তৈরি করছি, আপনারা চাইলে ছোটো বা বড় করে তৈরি করে নিতে পারেন। এইভাবে বানানো কিন্তু ভীষণই সহজ, আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, চাকতির উপর সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এবার একটু করে টুকরো নিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে নিলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর এই সুজির চুষির পায়েসটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমি 2-3টে পদ্ধতিতে দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করে নিতে হয়। আর এইভাবে তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। হাইতে রেখে 1 মিনিট আর একটু ফুটিয়ে নেবো দুধটা। দেখুন 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। আমি এখানে এলাচ দিচ্ছি না, কেননা এটা খেজুর গুড় দিয়ে তৈরি করব। খেজুর গুড়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এলাচ দেওয়ার ফলে কিন্তু সেটা থাকবে না খুব একটা, তাই আমি এখানে আর এলাচ ব্যবহার করছি না। আর দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 30 থেকে 40 সেকেন্ড। এতে করে দুধটাও বেশ গাঢ় হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। যেহেতু নারকেলই সুজির চুষি পিঠা, তার জন্য নারকেলটা ব্যবহার করছি আমি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এইভাবে নারকেল দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজির চুষি। চুষি দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 2 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে চুষিগুলো সব দুধের উপর ভেসে উঠেছে। চুষিগুলো যখন দুধের উপর ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে চুষিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে
তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় বা চিনি, আপনারা যেটাই ব্যবহার করেন না কেন। এখানে আমি 150 গ্রাম গুড় গ্রেট করে নিয়েছি। এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটা নাড়াচাড়া করে নেব। আর চুষিটা যখন পুরোপুরি নরম হবে তারপরেই কিন্তু গুড় বা চিনি ব্যবহার করবেন, নাহলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এইভাবে 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন একদম নরম হয়ে গেছে, 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এই অবস্থায় এটা গ্যাসটা অফ করে দিতে হবে, এর থেকে বেশি সকালে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে যাবে। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে দেব, তারপরে এটা সার্ভ করব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল সুজির চুষির পায়েস। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।